জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার বিশ্রম। বন্ধুরা, আমাদের জনপ্রিয় টলিউড কুইন অপু বিশ্বাস, তার সাজ এবং পুজোর কেনাকাটা কেমন চলছে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। চিত্রনায়িকা অপু বিশ্বাস কলকাতা রয়েছেন তার সিনেমার প্রমোশনের জন্য, আগামী 25 তারিখ পর্যন্ত থাকবেন তিনি সেখানে। এর মধ্যে তিনি পরিবারের জন্য কেনাকাটা করছেন, তার শাশুড়ি মায়ের জন্য 9টি শাড়ি কিনেছেন, এর মধ্যে কাঞ্জিপুরম, এছাড়া বেনারসি, কলকাতার সিল্ক এবং সাউথ ইন্ডিয়ান, এসহ মোট 9টি ডিজাইনের শাড়ি তিনি নিয়েছেন। পরিবারের সবার পুজো উপলক্ষে তিনি কিছু কেনাকাটা করলেন এবং পুজো উপলক্ষে ছাড়াও তিনি বললেন যে আসলে কলকাতায় আসলে শাড়ি আর ফুচকা দুটো জিনিসই আমাকে খুব টানে, কলকাতায় আসলে ফুচকা খাবো না এমনটা হয় না, আর শাড়ি কিনবো না সেটাও হয় না। পরিবারের সবাই কলকাতা শাড়ি খুব ভালোবাসে এবং আমিও অনেক বেশি ভালোবাসি, আর যেহেতু সামনেই আমার লাল শাড়ি সিনেমার কাজ শুরু হবে সে কারণে তো আমি শাড়ি লাল শাড়ি কিনবোই। সব কিছু মিলিয়েই অপুর দিন যাচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে, সাথে অপুকে সাজাচ্ছে, সবাই খুব অবাক হচ্ছেন অপুর নো মেকআপ লুকের জন্যই। যেটা বোঝায় সেটাই অপু বিশ্বাস, তাকে আসলে অনেক বেশি মেকআপ নিতে হয় না, অনেক সময় নিয়েও তাকে সাজগুজ করতে হয় না, তারপরেও ক্যামেরার সামনে দাঁড়িয়ে লাইটের একটা ব্যাপার, লাইটের একটা ইফেক্ট তো থাকেই, আর সে কারণেই তাকে তো একটু সাজগুজ করতেই হয়। সব কিছু মিলিয়েই অপু নিজেকে অপসরা করে তৈরি করে সবার সামনে প্রেজেন্ট করতে ভালোবাসেন। তিনি বলেন, আমরা নারী, আমাদেরকে শাড়িতে মানায়, আমাদেরকে থ্রি পিস প্যান্ট শার্ট যাই পরি না কেন আমাদেরকে মানায়, তবে একটু গুছিয়ে মানিয়ে যে যে ড্রেস আপগুলো করলে আমাদেরকে সুন্দর দেখাবে সেই সেন্সটুকু যদি থাকে তাহলে একটু গুছিয়ে নিলেই আমাদেরকে আরও বেশি অপরূপা দেখায়। অপু বিশ্বাস বলেন, নায়িকার মতো হতে হয় তাকে, যখন তখন যার তার সামনে যে কোনোভাবেই প্রেজেন্ট করাটা একদমই আমি পছন্দ করি না। চিত্রনায়িকা অপু বিশ্বাস নচিকেতার তৈরি সিনেমায় অভিনয় করেছেন শর্টকাট এবং সেটা মুক্তি পাবে এ মাসের 16 তারিখে। তিনি বললেন, 16 তারিখ মুক্তি পেতে যাচ্ছে আগামী মাসে, আমি কিন্তু সে তখন থাকতে পারবো না, তবে প্রমোশনটায় অংশ নিয়েছি, আমার কাছে ভালো লাগছে, এখানে প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছি, নতুন প্রযোজক পরিচালক, একটি সিনেমার কাজ করতে এসে আমার মনেই হচ্ছে না আমি এদের কাউকেই চিনি না, কেন যেন মনে হচ্ছে সবাই সঙ্গে আমার আগে থেকে পরিচিত, আগে থেকে অনেক বেশি জানাশোনা, প্রত্যেকটা মানুষই আসলে জানাশোনা, প্রত্যেকটা মানুষই আমাদের কাছে, হয়তো কলকাতা এসে দেখা হয়েছে কিংবা আমাদের ওখানে দেখা হয়েছে, কাজ যেহেতু অপু বলেছে, নিশ্চয়ই সবার জন্য কিনবো, আমার কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে, আর যেহেতু এসেছি সামনে পুজো তো সবার জন্যই কেনাকাটা থাকবে, আশা করছি সবাই পছন্দ করবে। অপু বিশ্বাসকে জিজ্ঞেস করলো যে আপনি আপনার সিনেমার জন্য কতটুকু আশাবাদী, অপু বললেন, নিশ্চয়ই আমি অনেক বেশি আশাবাদী, কারণ আমি সিনেমাটিতে অনেক মন দিয়ে কাজটা করেছি, আর নচিকেতা দাদার লেখা গল্পে অভিনয় করতে পারাটা আমার মায়ের জন্য ছিল অনেক বেশি খুশির, মা বেঁচে থাকলে অনেক আনন্দ পেতেন, মাকে খুব মিস করছি, আর পরিবারের সবাই আমার সঙ্গে রয়েছে এজন্য ভালো লাগছে। জয়কে মিস করছেন কতটা জিজ্ঞেস করলে বলেন, বাবার কাছে রয়েছে এবার আসলে অতটা সেভাবে মিস করছি না। বন্ধুরা, আমরাও চাই অপু বিশ্বাস এভাবে এগিয়ে যাবেন অনেকটা পথ এবং এভাবেই পরিবারের সবার জন্য সবসময় কিছু না কিছু কেনাকাটা করবেন যেখানেই থাকেন, কারণ আমরা জানি যে উপহার দেওয়ার মাধ্যমেই মানুষের মধ্যে বন্ডিংটা আরও বেশি বড় হয়ে ওঠে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।